করোনা আবহ চলছে গোটা বিশ্বে। একই প্রভাব রয়েছে ত্রিপুরা রাজ্যেও। এর মধ্যেও বিগত বছরগুলোর তুলনায় এবছর রাজ্যের সিডি রেশিওর হার অনেকটাই ভালো বলে জানালেন আইনমন্ত্রী রতনলাল নাথ। তিনি শনিবার মহাকরণের সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে বলেন, জাতীয় ক্ষেত্রে বিগত ৩ বছর ধরেই এই সিডি রেশিও ওঠানামা করছে, তবে রাজ্যে কিন্তু এই সিডি রেশিও ক্রমাগত ঊর্ধ্বমুখী রয়েছে, যার পুরো তথ্য তুলে ধরেন তিনি। আপনারা জানেন সিডি রেশিও আমাদের রাজ্যে ১৭-১৮ অর্থবছরে সিডি রেশিও ছিল 48%। 18-19 আমাদের ক্ষমতা আসার পর সিডি রেশিও দাঁড়ালো 54%। 19-20-তে সিডি রেশিও দাঁড়ালো 57%। লাস্ট এটা হলো আমাদের স্টেট। জাতীয় গড় ১৭-১৮ ছিল 76%, 18-19 ছিল 78%, 19-20-তে আবার 76% জাতীয় গড়। অর্থাৎ জাতীয় গড়টা ওঠানামা করছে, আর আমাদের সিডি রেশিওটা ক্রমশ ঊর্ধ্বগতি। কি এই সিডি রেশিও, এটারও ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী। বিগত ২ বছর সহ এই বছরের রাজ্যের ব্যাংকগুলিতে কি পরিমাণ টাকা জমা পড়েছে এরও তথ্য তুলে ধরেন তিনি। একই সঙ্গে রাজ্যের মানুষের মাথা পিছু গড় আয়ের হিসাবটিও তিনি তুলে ধরেন অত্যন্ত দারুণভাবে। ১৭-১৮-তে রাজ্যের ব্যাংকগুলিতে টাকা জমা ছিল ২৪,১৯০ কোটি ১৭ লক্ষ। ১৮-১৯-এ রাজ্যের ব্যাংকগুলিতে অর্থ জমা ছিল ২৬,৫৮৭ কোটি ৬ লক্ষ। ১৯-২০-তে ব্যাংকগুলিতে টাকা জমা পড়েছে ২৮,৫৯৮ কোটি ৯৭ লক্ষ। ক্লিয়ার? ২৮,৫৯৮ কোটি ৯৭ লক্ষ। সিডি রেশিও কেন বললাম একটু পরে বলব। এবার আমাদের রাজ্যের মানুষের মাথা পিছু গড় আয় বার্ষিক ১৭-১৮-তে ছিল ১,৩৭০ টাকা পার হেড পার ক্যাপিটা ইনকাম। ১,৩৭০। ১৮-১৯-এ আমরা আসার পর ১,১২,৮৪২ টাকা। ১৯-২০-তে ১,২৩,৬৩০ টাকা। রাজ্যের মানুষের বার্ষিক মাথাপিছু গড় আয় আমাদের রাজ্যে বাড়ছে। এতে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেল, জাতীয় গড়ের চেয়ে সিডি রেশিও এবং মাথাপিছু গড় আয়ের ক্ষেত্রে বেশ ভালো অবস্থানে রয়েছে রাজ্য। এটার জানান দিতেই এইসব তথ্য তুলে ধরলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।